হ্যালো হ্যালো, কি হয়েছে তোর? তুই কোথায়? কারা কারা মেরে ফেলবি? হ্যালো হ্যালো হ্যালো, খবর আমার ভয় লাগে মা। তুই কি ঠিক আছিস বল রে, একবার কল কর রে একবার। তোর পার্সেলের ডেলিভারি এসে ফিরে গেল আজ, পছন্দ করা তোর সেই হলদে সালোয়ার। আমার মুখখানা ম্লান, শীতলে শরীরে গাই ভয়ে জমা গান, ওঠে বিতর্কিত বর্ণনা হয় রানের আজ। শুনে শয়তানের মাঝে চলে জয় গানের ডাক মা, ভালোভাবে ফিরে আয় তুই কালকে সকালে। এটা ব্যর্থ এক পিতার শেষ প্রার্থনা, থাক আমি আর কি বা পারি। তুই মানতিস যে আমি তোর সুপার হিরো ড্যাড, কিন্তু রক্ষাটা কিভাবে যে করি তোকে বল। আর সময় করে নেওয়া হলো না যে যেন পাম, আর এভাবে কি খালি করবি এক মায়ের খোল। দিন শেষ ওই রাতে রাধা, চিন্তা বাড়ায় মনের আমার, প্রশ্ন আজকে একটা বাবার, দেখতে পাবো কি তোকে আবার। দেখতে দেখতে সময় পেরিয়ে যায়, ঠান্ডা হচ্ছে রাতের খাবার, প্রশ্ন আজকে একটা বাবার, দেখতে পাবো কি। আজ বিশেষ বিশেষ খবর, কলকাতা সাক্ষী এই ভয়ঙ্কর রাতটার, আজি করে পাওয়া গেল ধর্ষিতা ডাক্তার। মানুষরা পথে পথে করে চলে প্রতিবাদ, কেউ বলে বিচ্ছিন্ন ঘটনা, দেয় গা ঝাড়, পোশাক তাদের শুদ্ধ, মন উচ্ছিষ্ট, ভাষা খুবই পরিষ্কার মানে উদ্বিগ্ন। দোষীর দোষ থেকে দেয়, দোষী হয় না ধৃত, আর বিনিময়ে 10 লাখে পুরস্কৃত মৃত। খবরগুলো কানে এলে প্রাণ হয় হীন, কোনো ক্যানভাসে জুড়ে থাকা লাল রঙের থিম, তাতে হাজার একটা মতামত, হাজার একটা মিম, তবে সবশেষে উত্তর পাওয়াটা কঠিন। তারা জবাব চায়, চায় ফাঁসি হোক দ্রুত, চায় সরকার ভাঙুক হোক সে গদি দ্রুত। আমি শুধু চাই মেয়ে ফিরুক নিরাপদ ভাবে, জানি বাকি কিছু আমায় করবে না অভিভূত। আজ ভিড় জমা রাস্তায়ও রেহাই পায় না মেয়েরা, ওদের কাপড় নিয়ে সাবাল ওঠে ঈর্ষা করে গেরা। যারা রাত জেগে কাজ করে পরিবারের টানে, তারা ক্ষুধার্ত মানুষদের লালসায় ভাসে এত সহস্র চিৎকার। গিলে খাওয়ার মাঝে জানি রাত শেষে আবার এক নতুন ভোর আসে, এই ভোরটায় কি দেখতে পাবো আমি তাকে, এই চিন্তায় চোখ পাতি জানালার ফাঁকে। দিন শেষ ওই রাতে রাধা, চিন্তা বাড়ায় মনের আমার, প্রশ্ন আজকে একটা বাবার, দেখতে পাবো কি তোকে আবার। দেখতে দেখতে সময় পেরিয়ে যায়, ঠান্ডা হচ্ছে রাতের খাবার, প্রশ্ন আজকে একটা বাবার, দেখতে পাবো কি তোকে আবার। হ্যালো হ্যালো, আমি থানা থেকে বলছি। নমস্কার। অভয়াকাণ্ডের মাঝখানে যেখানে আমরা দেখতে পাচ্ছি সারা শহর উত্তেজিত আর এখনো দাবি করে যাচ্ছে জাস্টিসের, এমন সময় দাঁড়িয়ে আরেকটি চাঞ্চল্যকর খবর উঠে আসছে। শহরতলির খবর, এক তরুণীকে আবার গণধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই সময় দাঁড়িয়ে বারবার একটাই প্রশ্ন উঠে আসছে প্রত্যেক দিক থেকে, নিরাপত্তা কোথায়? NCRB রিপোর্ট অনুযায়ী ডেইলি ইন্ডিয়াতে 90টা কেসের উপরে রেজিস্টার্ড হয় রেপের, আর বছরে সেই নাম্বারটা 31,000। স্বাধীনতা কোথায়?